যদি ওখানে ফিফটি পার্সেন্ট দেখানো হয় তাহলে এখানে হান্ড্রেড দেখানো হয়েছে ভালোভাবে একদম নিখুঁত করে এমনকি সলিউশন বলে দেওয়া হয়েছে কোন প্রবলেম থাকে যতটা হয়েছে সঠিক মানে এবারে ফিফটি থেকে এবারে ওখানে যদি ফিফটি পার্সেন্ট দেখা হয় তো এখানে মানে পুরোপুরি দেখা হয়ে গেছে একবারে মানে আমার যা সব প্রবলেম ছিল যদি ভয় লাগতো যেমন আমার নুখ নিতে তারপরে চোখের ডিস্টেন্স একটু মানে তো অনেকটা ভয় ভয় ছিলাম সেখানে স্যার আমাকে অনেকবার প্র্যাকটিস করালো বোঝালো এইভাবে করলে এই সলিউশন মানে অনেক কিছু বলে দিল হয়তো সেই করলে আমার ঠিক হবে আর ওইখানে গিয়ে একটা যে সিচুয়েশনে পড়তে হবে যেটা ভয় লাগবে অনেকজন তো থাকবে স্যার আমার সামনে অনেক আর্মিরা থাকবে এবার ওদের একটা নার্ভাস ফিল হয়ে যাবে সেই নার্ভাস ফিলটা এখন আর হবে না আমার এটাই বলবো যে প্রি মেডিকেল করাতে হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের এখানে এসে করান খুব ভালো প্রি মেডিকেল করানো হয় এবং অল্প খরচের মধ্যে ফ্রেন্ডস এটা কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রার্থী তোমরা জানো যে তোমাদের ফিজিক্যাল কাটআপ যে হাই করা হয়েছিল সো এই সমস্ত কাটআপ থেকে কিন্তু অনেকেই কিন্তু ডিপ্রেশনে বা অনেকেই কিন্তু মাইন্ড নষ্ট হয়েছে যে ফাইনাল কাট কতটা বেশি যাবে সেই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে কিছু উল্লেখযোগ্য কথা তুলে ধরবো প্রথমত তোমরা কিন্তু ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে শুনবে ফ্রেন্ডস দেখো তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট এবং জিয়াল মধ্যে যে কাট আপ আছে সো সেটি কিন্তু তোমরা কে কত পার্সেন্ট নাম্বার আছে এবং কত পার্সেন্ট আছে তোমাদের কার কত ভালো নাম্বার আছে সেগুলো কিন্তু তোমাদেরকে জানাবো বর্ডার এবং জিয়াল ডিস্ট্রিক্ট উভয় ক্ষেত্রে এবং কাট আপের মধ্যে মানে পার্থক্য কতটা আছে বর্ডার এবং জিয়াল ডিস্ট্রিক্ট মধ্যে সেটাই কিন্তু জানাবো এবং সবসময় তোমাদেরকে জানাবো যে মেডিকেল পাস করলে কিন্তু এবার চাকরি সবার জন্য কিন্তু একটা পজিশান আছে সো তোমার যদি ইউডিএলএস হও ও বিসি হও এস হও এসটি হোক সমস্ত প্রার্থীদের জন্য কিন্তু একটা ভালো খবর থাকবে কাট কুমার কমার অনেকগুলো কারণ আছে সো তার মধ্যে কিন্তু একটা প্রধান কারণ হলো যে এবারে কিন্তু তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেল একসঙ্গে করা হয়েছে দুই নম্বর তোমাদের কিন্তু ফিজিক্যাল কাট থেকে কিন্তু মেডিকেল কাট করা হয়নি এর কারণে কিন্তু তোমাদের কি তোমাদের কিন্তু এবারে যে কারাপটা আছে সেটা কিন্তু কমার সম্ভাবনা থাকতে পারে তো এর এর আগেও তোমরা জানো যে তোমাদের একটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ নিউজ বা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু অনেকে শুনে থেকেছ যে দিল্লি পুলিশের মাধ্যমে কিন্তু যে তোমাদের রিক্রুটমেন্টটা করা হয়েছিল তাতে কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেল একসঙ্গে করা হয়েছিল সো এই কারণে কিন্তু তোমাদের সো এই কারণে কিন্তু তোমাদের যারা দিল্লি পুলিশের ক্ষেত্রে ছিল তাদের কিন্তু যে ফিজিক্যাল কাটপ থেকে কিন্তু ফাইনাল কাট মাত্র কিন্তু দুই তিন নাম্বারে একটা পার্থক্য ছিল এবং সবাই কিন্তু কোয়ালিফাই করে গিয়েছে সো এই রিক্রুটমেন্ট এই যে তোমাদের দু হাজার যে রিক্রুটমেন্টে চলছে তোমরা যারা ফিজিক্যাল এবং মেডিকেলের জন্য এখন প্রস্তুতি নিচ্ছ তোমাদের যদি দু চার নাম্বার পাঁচ নাম্বার যাই থাকো না কেন তোমরা কিন্তু সবাই ভালো করে তৈরি হবে সবার জন্য কিন্তু এটি আমার একটা সবাইকে মানে একটা সতর্কবার্তা যে তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো তৈরি হবে কারণ কি তোমরা যদি ভালো না তৈরি হও তাহলে কিন্তু তোমাদের লাস্টে ক্ষতি হতে পারে কারণ দেখো তোমরা যে তোমরা যদি ভাবো যে তোমার দশ নম্বরে কাটা হবে না এখন দেখা যাচ্ছে তোমাদের দেখা তোমার নাম্বার থেকে যার দু নম্বর তিন নম্বর কম সে যদি কাটা পেয়ে যায় তখন কিন্তু তোমার লাইফটা বরবাদ হবে নষ্ট হবে এই জন্য কোনো রিক্রুটমেন্টটাকে ভালো করে মাইন্ডে অবশ্যই নেওয়া উচিত কোনোরকম নর্মালভাবে নেওয়া উচিত নয় সো প্রথমে জানাই যে কারণটি জানিয়েছিলাম ফিজিক্যাল এবং মেডিকেল যে তোমাদের একসঙ্গে হয়েছে এই কারণে কিন্তু তোমাদের কাটআপ কমতে পারে কারণ কি দেখো ফ্রেন্ডস এখানে ফিজিক্যাল তোমাদের যে কাটআপটি করা হয়েছিলো তারপরে কিন্তু তোমাদের তোমাদের কিন্তু এই যে ফিজিক্যাল কাটআপ থেকে কিন্তু মেডিকেল কাটআপ কিন্তু আগে করা হতো সো এই জন্য কী হতো ফিজিক্যালে তোমরা যদি কথার কথা যদি পঞ্চাশ পেয়ে থাকো সো এখানে পঞ্চাশ থেকে কিন্তু মেডিকেল কাটাপ বাড়িয়ে কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি নাম্বার করা হতো এর ফলে কি হতো যারা ভালো নাম্বার তারাই কিন্তু মেডিকেলের সুযোগ পেতো কিন্তু এবারে তোমাদের কিন্তু সেটা হচ্ছে না যাদের ফিজিক্যাল এবং মেডিকেল একসঙ্গে হচ্ছে সো সবাই কিন্তু যারা নাম্বার ধরো পঞ্চাশে ফিজিক্যাল কাট আপ করা হয়েছে এই পঞ্চাশ থেকে যার পঞ্চাশ পয়েন্ট ফাইভ জিরো নাম্বার পয়েন্ট ওয়ান নাম্বার বেশি আছে বা এক নাম্বার বেশি আছে দুই নাম্বার বেশি আছে তিন নাম্বার বেশি আছে সো সবাই কিন্তু এই ফিজিক্যাল এবং মেডিকেল একসঙ্গেই করবে অতএব ফ্রেন্ডস তোমাদের নেক্সট যে প্রিভিয়াস ইয়ারিগুলো দেখা যেত সেখানে কিন্তু যাদের ভালো নাম্বার ছিল তারাই কিন্তু একমাত্র ফিজিক্যাল থেকে মেডিকেলে ডাক পেত এবং তারা কিন্তু ভালো নাম্বার ক্যাটাগরিগুলো কিন্তু মেডিকেলে সুযোগ পেত এবং মেডিকেল পাস করতো সো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু বিপরীতমুখী হচ্ছে কারণ কি ফিজিক্যাল থেকে মেডিকেল যদি তোমাদের কাট আপটা না করার জন্য যে একসঙ্গে হচ্ছে এই কারণে কিন্তু তোমাদের যাদের এক নাম্বার বেশি আছে যাদের মানে একের হাফ নাম্বার বেশি আছে যারা দুই তিন নাম্বার বেশি তারা কিন্তু অনেকেই বেশিরভাগ যে সমস্ত ক্যান্ডিডেট পার্ট প্রার্থী আছে তারা কিন্তু প্রায় পাশ করবে কারণ তোমরা জানো যে ডিফেন্সের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত বা আমাদের সারা বসে যে সমস্ত প্রার্থীরা থেকে বেশি যায় তারা কিন্তু মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্টরা সব থেকে কিন্তু বেশি যায় সো এরা কিন্তু বেশি করে ডিফেন্সে যাওয়ার জন্য ভালো প্রস্তুতি নেয় সারা বছর প্র্যাকটিস করে এবং ভালো করে কিন্তু প্রিপারেশান নেয় সো এরা কিন্তু ভালো ফিজিক্যালে পাস করে সো অন্যান্য বছরে কী হতো ফিজিক্যাল থেকে মেডিকেল যে কাট করা হতো এই ফিজিক্যাল মেডিকেল কাট করার জন্য কিন্তু অনেক যারা মিডিয়াম স্টুডেন্টস তারা কিন্তু সামান্য সামান্য পয়েন্টে কিন্তু তারা ফিজিক্যাল থেকে মেডিকেলের সুযোগ পেত না কিন্তু এবারে কিন্তু তোমরা ফিজিক্যাল থেকে মেডিকেলে অবশ্যই সবাই যেতে পারবে এই কারণে যার পয়েন্ট ফাইভ জিরো নাম্বার আছে সেখান থেকে যার এক দুই তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার আছে এমন প্রার্থী কিন্তু বহু বহু প্রার্থী পাস করবে এছাড়াও তোমরা জানো যে প্রত্যেক বছর কিন্তু প্রিভিয়াস ইয়ারে তোমরা যদি লক্ষ্য করো সেখানে কিন্তু একটা মাত্রা তোমরা জানো যে প্রায় পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট প্রার্থী কিন্তু ফিজিক্যাল থেকে আউট হয়ে যায় মানে কোয়ালিফাই করতে পারে না তাহলে দেখা যাচ্ছে চল্লিশ পার্সেন্ট প্রার্থী যদি কোয়ালিফাই করে সামথিং দেখা যাচ্ছে তোমাদের তিন লাখ তিরিশ চল্লিশ হাজার যদি ক্যান্ডিডেট এবারে যদি পাস করে থাকে দেখা যাচ্ছে এক লাখ কুড়ি থেকে তিরিশ হাজার ওয়ান পয়েন্ট থ্রি জিরো এমন কিন্তু প্রার্থী এক লাখ তিরিশ হাজার প্রার্থী প্লাস কিন্তু তোমাদের ফিজিক্যাল কোয়ালিফাই করবে এবারে তোমাদের যে ভ্যাকান্সিটা আছে সেটা কিন্তু ছেচল্লিশ থেকে সাতচল্লিশ হাজারে গায় সামথিং কিন্তু সাতচল্লিশ হাজারে গায় এই কারণে কিন্তু তোমাদের যে মেডিকেল যে একসঙ্গে করা হচ্ছে এই মেডিকেলে কিন্তু বহু বহু ক্যান্ডিডেট কিন্তু বাদ পড়ে যায় কারণ কি এই মেডিকেল ডিরেক্ট করা হচ্ছে প্রথমত তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত যেগুলো আগে যে রিক্রুটমেন্টগুলো গিয়েছিলো সেখানে কিন্তু ফিজিক্যাল থেকে মেডিকেলে কিছু না হলে কিন্তু কেউ তিরিশ দিন কেউ আবার দু মাসও সময় পেত সো ফিজিক্যাল দেখাচ্ছে যার যার যে তারিখে হয়ে গেছে সেখান থেকে হয়তো ফিজিক্যাল আরও কুড়ি দিন বাকি আছে এবং সেখান থেকে কিন্তু আরও কুড়ি দিন পরে কাঠ জারি করা হতো সেখান থেকে পনেরো দিন পরে এমন করে কিন্তু সামথিং কমপক্ষে হলেও ফার্স্ট তিরিশ দিন সো নর্মালিভাবে কিন্তু মিনিমাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন কিন্তু আগে টাইম পাওয়া যেত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন কিন্তু আগে টাইম পাওয়া যেত ফিজিক্যাল থেকে মেডিকেলের জন্য সো এবারে কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেল একসঙ্গে হওয়ার জন্য কিন্তু ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু একটা খুব চাপ সৃষ্টি হয়েছে কারণ কি এখন কিন্তু অনেকেই ফিজিক্যাল ভালো করে তৈরি হয়নি অ্যান্ড মেডিকেল তো কোনো মতেই না এর মধ্যে কিন্তু অনেকের ডকুমেন্ট ভুল আছে সো অনেকে কিন্তু এসডিও ডকুমেন্টও কিন্তু তারা জোগাড় করেনি অনেকের কিন্তু আধার কার্ড ভুল আছে সো এই সমস্ত করে কিন্তু অনেক অনেক প্রার্থীর কিন্তু অনেক প্রবলেম আছে সো যারা আগের থেকে তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্টটা অনেক সোজা আছে আর যারা তৈরি হয়নি এখনও কিন্তু তাদের জন্য রিক্রুটমেন্ট অনেকটা টাফ হয়ে গিয়েছে এই কারণে তোমাদের যে এক লাখ তিরিশ প্লাস যদি এক লাখ তিরিশ প্লাস প্রার্থী যদি ওয়ান পয়েন্ট থ্রি জিরো যদি প্রার্থী যদি ফিজিক্যাল কোয়ালিফাই করে এখান থেকে কিন্তু মেডিকেলে বহুগুণ প্রার্থী কিন্তু ফেল করবে কারণ ছোট 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 প্রবলেম থেকে কিন্তু অনেকেই মেডিকেল ফেল করে এবং অনেকে কিন্তু মেডিকেল প্রস্তুতি হয় না যার কারণে কিন্তু মেডিকেল আনফিট হয় কারণ কি তোমরা যেন যে সমস্ত সরকারি সার্ভিসগুলো আছে যেমন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয় দেখবে সেখানে কিন্তু একটা ভাইবা থাকে ভাইবার জন্য কিন্তু তারা মক টেস্ট এবং ভাইবার প্রস্তুতি নেয় সো এখানে কিন্তু অনেক প্রার্থী আছে পশ্চিমবঙ্গের যারা অন্ধের মতন এই যে ফিজিক্যাল থেকে মেডিকেলে যায় কিন্তু কোনো রকমভাবে নিজেকে প্রস্তুতি করে না যার কারণে কিন্তু তারা মেডিকেল আনফিট হয় সো এই সমস্ত কারণে কিন্তু যারা কোয়ালিফাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু এইবারে রিক্রুটমেন্টে কিন্তু অনেকটা সুবিধা থাকবে কারণ কি অনেক প্রার্থী কিন্তু যাদের এক নম্বর দুই নম্বর তিন নম্বর বেশি তারাও কিন্তু কোয়ালিফাই করবে যার কারণে কিন্তু তোমাদের কাট কম কম হওয়ার সম্ভাবনা থাকতে পারে তাছাড়া তোমরা জানো যে দিল্লি পুলিশে কিন্তু কাট কমেছে সো এই বিশেষ বিশেষ কিন্তু নোটিফিকেশানগুলি তোমাদেরকে আপডেট দেওয়ার কথা ছিল কারণ কি তোমরা যারা ডিমোটিভ আছো অনেকেই কিন্তু তোমাদেরকে অনেক রকম কথা বলেছে যে এবারে কাটা বাড়তে পারে বা অনেক কিছু কিন্তু অনেক কিছু শুনে থাকবে কিন্তু এই সমস্ত কথা কান না দিয়ে তোমরা তোমাদের মতন কিন্তু অবশ্যই ভালো করে তৈরি হবে রিক্রুটমেন্টের জন্য যাতে তোমাদের ক্ষতি না হয় কারণ কি তোমাদের ছোট একটা মাইন্ড নষ্ট বা ছোট একটা পদক্ষেপের কারণে কিন্তু মানে ছোট একটা ডিসমাইট হওয়ার কারণে কিন্তু তোমাদের তোমাদের যে কষ্ট মানে তোমাদের যে ফিজিক্যাল মানে তোমরা যে ভালোভাবে পরীক্ষা দিয়েছ বা তোমরা যে ফিজিক্যাল যেন তৈরি হয়েছ এই সমস্ত ডিমোটিভ কথা শুনলে কিন্তু তোমাদের অনেকটাই মাইন্ড নষ্ট হবে এখানে দেখো ফ্রেন্ডস তোমাদের কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট এবং জিয়াল ডিস্ট্রিক্টের মধ্যে একটা কাঠাপ তৈরি করা হয়েছিল সো সেখানে কিন্তু পাঁচ পার্সেন্ট প্লাস মানে পাঁচ প্লাস দশ প্লাস পনেরো প্লাস কুড়ি প্লাস পঁচিশ প্লাস নাম্বার পেয়ে কার কত নাম্বার বেশি আছে সো এটি কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে করা হয়েছিল একটা ভোট এসে যেটি দু হাজার চব্বিশ বড় ডিস্ট্রিক্টের মধ্যে ফিজিক্যাল কাঠ পর তোমাদের কত নাম্বার বেশি আছে সো দেখো পাঁচ প্লাস কিন্তু তিরিশ পার্সেন্ট দশ প্লাস কিন্তু সতেরো পার্সেন্ট পনেরো প্লাস কিন্তু ষোলো পার্সেন্ট কুড়ি প্লাস কিন্তু এগারো পার্সেন্ট আর পঁচিশ প্লাস কিন্তু তেত্রিশ পার্সেন্ট ধরতে গেলে কিন্তু কুড়ির উপরে নাম্বার আছে তেত্রিশ চুয়াল্লিশ পার্সেন্ট প্রার্থীর আর বাদ বাকি কিন্তু ফিফটি সিক্স পার্সেন্ট প্রার্থী কিন্তু তোমাদের এই পাঁচ থেকে পনেরোর ভিতরে কিন্তু তোমাদের নাম্বার আছে পনেরো প্লাস নাম্বার আছে সো এটা কিন্তু তোমাদের একটা অ্যানালাইসিস যে তোমাদের সুবিধা হবে এই কারণে কিন্তু তুলে ধরা হয়েছে গতদিন কিন্তু তোমাদের একটা কাট আপ তুলে ধরা হয়েছিল যেটি জার্নালিস্টির মধ্যে এটি কিন্তু অনেক সবাই দেখেছ পাঁচ প্লাস দশ প্লাস পনেরো প্লাস সো এই কাট আপগুলি কিন্তু পাঁচ প্লাস কুড়ি পার্সেন্ট দশ প্লাস ষোলো পার্সেন্ট পনেরো প্লাস কিন্তু আঠারো পার্সেন্ট প্রার্থী পাশ করে আছে এবং কুড়ি প্লাস নাম্বার পেয়ে কিন্তু বারো পার্সেন্ট প্রার্থী পাশ করে আছে পঁচিশ প্লাস নাম্বার পেয়ে কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট প্রার্থী কিন্তু পাশ করে আছে বা কোয়ালিফাই করে আছে এবারে তোমাদেরকে এখানে দেখাবো অনেক স্ক্রিন তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে যে এখানে কিন্তু এটা বর্ডার ডিস্ট্রিক্ট এবং জেনাল ডিস্ট্রিক্ট এখানে পাঁচ প্লাস নাম্বার যে তোমাদের পাশ করেছে মানে কতটা পার্থক্য তোমরা এখানে অনেক স্ক্রিন দেখবে তাহলে বুঝতে পারবে কারণ কি অনেকেই ভাবে যে বর্ডার ডিস্ট্রিক্টে মানে জেনাল ডিস্ট্রিক্টের থেকে হয়তো বর্ডার ডিস্ট্রিক্টের নাম্বার অনেকটা বেশি থাকে বা অনেক কাটাফ যায় এমনটা কিন্তু নয় অনেক সময় কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের মানে জেনাল ডিস্ট্রিক্টের কিন্তু যে ফিজিক্যাল কাটা হয় সেখান থেকে কিন্তু তোমাদের এই যে জিয়াল ডিস্ট্রিক্টের যে ফিজিক্যাল কাটা হয় সেখান থেকে কিন্তু খুব কম নাম্বারে ফাইনাল কাটা হয়ে যায় বর্ডার ডিস্ট্রিক্টের তুলনা মানে বর্ডার ডিস্ট্রিক্ট থেকেও সেইখানে দেখো যে পাঁচ প্লাস নাম্বার পেয়ে যেমন তিরিশ পার্সেন্ট বোর্ডার ডিস্ট্রিক্ট পাশ করে আছে এখানে কিন্তু সামথিং কুড়ি পার্সেন্ট তাহলে কিন্তু প্রায় বলতে গেলে এক ধরা যায় এখানে দেখো দশ প্লাস নাম্বার পেয়ে কিন্তু সতেরো পার্সেন্ট পাশ করে আছে এখানে কিন্তু ষোলো পার্সেন্ট মানে জেনাল ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু ষোলো পার্সেন্ট মানে প্রায় বলতে গেলে এক বর্ডার ডিস্ট্রিক্টে পনেরো প্লাস নাম্বার পেয়ে কিন্তু ষোলো পার্সেন্ট প্রার্থী পাশ করে আছে এখানে কিন্তু পনেরো প্লাস নাম্বার পেয়ে জেনাল মধ্যে আঠারো পার্সেন্ট প্রার্থী পাশ করে আছে বলতে গেলেই একই সো এখানে কুড়ি প্লাস নাম্বার পেয়ে বড় ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু পাশ করে আছে এগারো পার্সেন্ট আর কুড়ি প্লাস নাম্বার পেয়ে কিন্তু জেনারেল মধ্যে পাশ করেছে বারো পার্সেন্ট বলতে গেলে একই সো এখানে পঁচিশ প্লাস নাম্বার পেয়ে কিন্তু বড় মধ্যে তেত্রিশ পার্সেন্ট প্রার্থী পাশ করে আছে আর এখানে জার্নালিস্টের মধ্যে পঁচিশ প্লাস নাম্বার পেয়ে কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট প্রার্থী কিন্তু পাশ করে আছে সো এটা কিন্তু তোমাদের পার্থক্য এমন কোনো পার্থক্য নয় এবং তোমরা অনেকেই অনেকে ডিপ্রেশনে ভোগো যে কত নাম্বার থাকবে কত কার বেশি আছে সো এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য অ্যানালাইসিস করে তুলে ধরা যে এমনটা কিন্তু আছে অবশ্যই সো তোমাদেরকে একটা ব্যাপার জানাবো যে অনেকেই কিন্তু এক দুই তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার কিন্তু কিন্তু অনেক নাম্বার আছে এখানে কিন্তু পাঁচ প্লাস করে তুলে ধরা হয়েছে সো তোমাদের কিন্তু অনেকের কিন্তু কম নাম্বার বহু 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 প্রার্থী আছে এবার কিন্তু যাদের এক নম্বর আছে যার দুই নাম্বার আছে যার তিন নম্বর আছে এমন প্রার্থী কিন্তু বহু প্রার্থী মেডিকেল এবং ফিজিক্যাল পাস করবে এবং যদি কম নাম্বার প্রার্থীটা বেশি পাস করে থাকে কোয়ালিফাই করে থাকে তাহলে কিন্তু তোমাদের ফিজিক্যাল মানে তোমার ফিজিক্যাল কাটা করা হয়েছিল সেই ফিজিক্যাল কাটা কিন্তু তোমার ফাইনাল কাটাতে কিন্তু অনেকটাই কমবে যে ফিজিক্যাল কাটা করা হয়েছিল কারণ কি এবার কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেল কোনো নাম্বারে পার্থক্য থাকছেন মানে আগে কিন্তু তোমাদের ফিজিক্যাল তারপর মেডিকেল তারপর ফাইনাল কাটা করা হতো এবারে কিন্তু ফিজিক্যাল থেকে ডিরেক্টলি ফাইনাল কাটাপ করা হচ্ছে সেই কারণে কিন্তু একটা সুবিধা কিন্তু তোমরা পাবে সো এই জন্য সবাইকে বলবো তোমরা কিন্তু খুব ভালোভাবে নিজেকে প্রস্তুতি নাও যাতে এই রিক্রুটমেন্টটায় তোমার হাত থেকে না ছাড়া যায় মানে তোমাদের হাত থেকে যেন না ছেড়ে যায় যার কারণে তোমরা কিন্তু অবশ্যই ভালো নিজেকে প্রস্তুত রাখবে সো ফ্রেন্ডস আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি কিন্তু তোমাদের একটা মোটিভেশনভাবে দিয়ে রেখেছি যাতে তোমরা কোনো কোনো ডিমোটিভ না হও কারণ চলার পথে কিন্তু অনেকেই কিন্তু ডিমোটিভ করা মানুষ পাবে সো কিন্তু মোটিভ করা মানুষ কিন্তু অবশ্যই কোনোরকমভাবে পাবে না কোনো কারোর অন্যান্য যে সমস্ত অযুক্তিকর কাটা ভিডিও দেখে তোমরা নিজের মাইন্ডটাকে নষ্ট করবে না এতে কিন্তু এই ভিডিওটা কিন্তু তোমাদের আমার আমার ক্ষেত্রে তোমাদের উদ্দেশ্যে একটা সতর্ক সো ফ্রেন্স ভিডিওটি ভালো লাগলে তোমার কিন্তু লাইক করবেন শেয়ার এবং সাশ্রয় করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যালেঞ্জ করে পাশে থাকবে নেক্সট ভিডিও সবার আগে তোমাদের কাছে বা ফোনে পাওয়ার জন্য জায় হিন্দ